আমাদের সিলেট এলাকার একজন বহুত বড় বুজুর্গ, আমাদের গ্রামেরই, আজ দুনিয়াতে নাই, বহুত বড় বুজুর্গ, আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি, আল্লাহর ওলি, নাম হলো রঙ্গিলা মেসাব, মানুষজন ওনাকে এই নামে ডাকত। এত বড় বুজুর্গ, মসজিদের ভিতরে টাইম কাটায় দিতেন বেশিরভাগ সময়। আমার ভাইয়েরা বন্ধুরা, এত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যখনই যে তার কাছে নিয়ে যাইত, যে যা চাইত, ইনি দোয়া করলেই দোয়া কবুল করা যাইত। এত বড় মুস্তাজাবুদ দাওয়া, ঘরের পাশের ঘরে আগুন লাগলো, মানুষের আইসা বলতেছে, উস্তাদজি আপনার পাশের ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন, নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে। আল্লাহর ওলি তখন মসজিদে বসেই বলেন, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে, যদি মালিক না চায় তাহলে জ্বলবে না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। সমস্ত মানুষেরা কয়, আমরা শুধু তাকায় তাকায় দেখলাম, পাশের ঘরে আগুনে জ্বইলা ছাই হয়ে গেল, হুজুরের ঘরের মধ্যে আগুন টাচ করলো, কারণ লাগা লাগা ঘর, এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে যুবক, টিনের চালগুলি পুরানোর কথা, কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে, একদিক দিয়া ঢুকে, অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায়। মানুষজন তাকায় তাকায় শুধু দেখলো, আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক, কিন্তু কিছুই জ্বালাইল না, বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হানানি আল্লাহর বহুত বড় ওলি, খাদেমকে নিয়ে রওনা দিচ্ছেন, শীতের রাত, হুজুর অজু করবেন, একটু পানি গরম করা লাগবে, বলতেছেন বাবা দেখ না একটু হুজুর পানি পাওয়া যায় কিনা। খাদেম যা দেখতেছে পানি পাইছে, আগুন পাওয়ার ব্যবস্থা করার জন্য খুঁজতে গেল, যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে, অগ্নি পূজারী, এরা আগুনকেও দেবতা মনে করে। এই অবস্থায় খাদেম যা কয়, ভাই রে একটু আগুন দিবানি, আমার ওস্তাদ যে পানি গরম করবে অজু করার জন্য। ওরা কয়, আমরা কোনো মুসলমানকে আগুন দেব না, কারণ আগুন হলো আমাদের দেবতা। নাউজুবিল্লাহ, জোরে কর, আগুন হলো আমাদের দেবতা। কয়, না ভাই দেও না, দিলে কি আগুন কমবে নাকি? কয়, কমবে কি বাড়বে তাও জানি না, দিব না দিব না। এই অবস্থায় খাদেম চলে গেল, যাই বলতেছে উস্তাদ জি আগুন তো পাইলাম, কিন্তু আগুন ওরা দিবে না দিবে না। কেন দিবে না? ওরা আগুনের পূজা করে, আগুনের পূজা। উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওনার পীর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি চলে গেলেন, যা বলতেছেন বাইরে একটু আগুন দাও, আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি। ওরা কয়, আমরা তো আগেই বললাম আগুন কোনো মুসলমানকে দেব না। আল্লাহর ওলি কয়, কেন কি জন্য দিবা না? কয়, আগুনের পূজা করি, কেন পূজা করো? কয়, আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে, মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো। তো কেমনে? কয়, আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও, দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না। অগ্নি পূজারী রকম মৌলবী, তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুন তো জ্বালাবি, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। আল্লাহর ওলি কয়, না আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না, মূসা নবীকে কেন জ্বালাইল না? অগ্নি পূজারীরা কয়, মিয়া ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো। উসমান হারুনি কয়, তাহলে বুঝি দেখতে চাও? সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে, ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহু আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন। এখন তো রাম 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 শুরু, হায় রে মলবি মরছে মরুক, মলবি জলছে জ্বলুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল?
হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে, না না, যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহু আকবার বইলা ঢুকলো, আগুন তার পাশ দিয়ে উঠতেছে, বাচ্চাটার গায়ে লাগে না, তার গায়ে আগুন টাচ করে না, অথচ তার আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন, চুমু খান, আগুনের ভিতরে তিনি হাসতেছেন, বাচ্চাটা হাসাহাসি করতেছে, আগুন তাদের মধ্যেই উড়াউড়ি করতেছে, গায়ে লাগে না। এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাইকা, আবারও আল্লাহু আকবার বইলা বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীরা কয়, হাই হায়, এতদিন যাবৎ আমরা কার পূজা করি, কাকে আমরা ভগবান বলি, আগুন তো বড় ভগবান নয়, বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান। এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে, আর কয়ে ওনার পায়ে যখন সেজদা দিতে যায়, উনি লাঠি হাতে নিয়ে হারামির দল, তোমরা তো যা যেটা অসম্ভব দেখো, আশ্চর্য কিছু দেখো, এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না। নবী বাইতুল্লাহ 360টা মূর্তি পাইলেন, এই মূর্তি, এই ভগবান, এই দেবতা বাড়তে বাড়তে 33 কোটি, কত কোটি, 33 কোটি, তুলসী গাছ, এটাও ভগবান। এজন্য বলি আগুনের স্বভাবই জানানো নয়। ওই অবস্থায় শাব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর পবিত্র জবানের হাদিস, যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না, আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে? এজন্যই আমি রাজি হয়েছিলাম, আমার পুরাপুরি ইয়াকিন ছিল, ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লই আগুনে ঝাঁপ দিতাম, আর আমার 100-100 ইয়াকিন ছিল আগুন কোরআনও জ্বালাইত না, আমাকেও জ্বালাইত না। সুবহানাল্লাহ, জোরে কোন, ওই কোরআন আজকে আপনাদের সন্তানরা নিতেছে, ওই কালাম আজকে তারা সবক নিছে, ঠিক কিনা ভাই, জোরে কোন, হ্যাঁ আল্লাহ। আমার ভাইরা মুসলমানের সন্তান, মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটা তার বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান, এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে, সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে, তারপরে ডাক্তার বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, তারপরে প্রফেসর বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, সব বানাও। আমরা নিষেধ করি না, মুফতি মুহাদ্দিস যদি সব হয়ে যায় দেশ চলবে কেমন করে, ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে, বানান ছেলেকে ডাক্তার, হ্যাঁ আপনার ছেলেরে মুসলমান বানাইয়া মুসলমানই শিখাইয়া যদি তারা ডাক্তার বানান, যদি তার ইঞ্জিনিয়ার বানান, তাহলে ডাক্তারি শিক্ষাটাও এবাদতে গণ্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ার শিক্ষা নয় এবাদতে গণ্য হয়ে যাবে, বাপমার জিম্মাদারি আদায় হবে, কিয়ামতের ময়দানে বহু বাপমাকে সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আল্লাহ, আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে, আমার বাবা জানতেন, আমার মা জানতেন, আল্লাহ কেন তারা আমাকে কোরআন শিখাইল না, কেন তারা আমাকে আখেরাত বুঝাইল না, কেন তারা আমাকে দিন শিখাইল না, কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইল না, আজ আমি জাহান্নামী। আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো, জিজ্ঞেস করো কেন তারা সিদ্ধান্ত ভুল নিয়েছে, আমার জীবনটা কেন তারা নষ্ট করেছে, অন্ধকারের দিকে কেন ঠেলে দিয়েছে, আজ আমি বেনামাজি, আমার বাপ দায়ী, আজ আমি সুৎকুর, আমার মা দায়ী, আজ আমি ঘুষকুর, আমার বাপ মা দায়ী, ডাকো ওদেরকে, জিজ্ঞেস করো। কুল, আল্লাহ নবী বলেন, কুল মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, নবী বলেন সব সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে, এরপরে তার ওলিগিরি যদি নষ্ট করে, নবী বলেন তার মা দায়ী, তার বাবা দায়ী, তার ঘরের পরিবেশ দায়ী, তার স্কুলের পরিবেশ দায়ী, তার পরিবেশের কারণে তার বিলায়াত নষ্ট হয়েছে, এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিছে যেমন মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, সে কবরেও যাবে ওলি হইয়া, এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল, জন্ম নিশা আল্লাহর ওলি হইয়া কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কিন্তু তার বিলায়ত নষ্ট করলো কারা, আল্লাহ নবী বলে এক নম্বরে তার বাপ মা দেয়, এজন্য হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে। রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, মালিক আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো, কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করলো, আল্লাহ কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইল না, শিশুকালে কেন তারা ইসলাম শিখাইল না, মক্তবে পড়াইলে পরে মুসলমানি শিক্ষা করা হয় না,
এই যে মসজিদের মক্তব এক ঘন্টা পড়ানো হয়, এর দ্বারা হুজুরে কোরআন সহি শুদ্ধ করে পড়াইতে পারে না। আবার পড়া দিবে কখন, নিবে কখন? এক ঘন্টা টাইম 200-250 ছাত্র, হুজুর পড়া দিবে দূরের কথা, বাচ্চাগুলি মারামারি কিলাকিলি গুষাগুষি এগুলা সামলাইতে তার এক ঘন্টা যায়। অতএব মুসলমান সন্তান, মুসলমানের শিক্ষা করতে হলে মিনিমাম 5 বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসার দ্বারা, নুরানি ক্লাস 5 বছর। 5 বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান, এই 5 বছরের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম, কোরআনের মহব্বত, ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে কলিজায় লিখে দেওয়া হবে। এই ছেলে যদি 5 বছর মাদ্রাসায় পইরা হাই স্কুলে যায়, বেনামাজি হবে না, কলেজে যায় বেনামাজি হবে না, ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পরের যুবক, যেখানে নাস্তিকদের ভিড়, ওখানেও আপনার ছেলে নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরআন ঢুকায় দিয়েছেন। ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে, আল্লাহর সৈনিক হয়ে সে স্লোগান দিবে, কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা, তাকবীরের আওয়াজ তুলবে। যদি আপনি শিশুকালে তার কলিজার মধ্যে কোরআন ঢুকাইয়া দেন, ইসলামী শিক্ষা তার কলিজায় ঢুকাইয়া দেন, এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। কি দিয়া জোর এখন? মুসলমানে 5 বছর অঙ্ক ইংরেজি, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় এখন আছে সিলেবাসে। আপনারা ভালো করে শোনেন, ক্লাস 5 পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে, মাদ্রাসার শুরুতে ক্লাস 5 পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে, যেন আপনি যদি চান 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর ছেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন, আপনি কলেজে পড়াইতেন, কোনো অসুবিধা নাই, যেন কোনো অসুবিধা না হয়, অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয়, এই জন্য এই সিলেবাস উলামায়ে কেরাম ঢুকাইছে। কেন? আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে, যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান, ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা, তার যেন সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা, এই কারণেই উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছে। বুঝে আসছেনি ভাই? কেন? শুধু এই চিন্তা করে, এই চিন্তা করে, এজন্য আমরা এই ভুলটাকে করব না। যদি বাপ মা এই ভুল করি, যদি বাপ মা এই ভুল করি, কিয়ামতের ময়দানে বহু বাপ মা আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে, আসামি হবে, আর ওই দিন সন্তান বাপ মাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না, একটু মায়া করবে না, দরদ দেখাবে না। আল্লাহ বলবেন, বান্দারে আমার হক নষ্ট করেছ, নামাজ একক তো কাজা হয়ে গেছে, যাও আমি মাফ করে দিলাম, রোজা একটা তোমার কাজা হয়ে গেছে, যাও মাফ করে দিলাম, কিন্তু তোমার বিরুদ্ধে যে তোমার সন্তানের মামলা, তোমার বিরুদ্ধে তোমার বাপ মার মামলা, তোমার বিরুদ্ধে তোমার স্বামীর মামলা, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু আমরা শুনলাম অল্প সময়ের ভিতরে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন, এবং